আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা দেখো, এই পর্বে আমি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক নিয়ে হাজির হলাম। এটা হলো ত্রিকোণমিতিক সমাধান। তো আমি প্রথমে অঙ্কটা পড়ে শোনাচ্ছি, দেখো সমাধান করো। দেখো এখানে প্রথমেই তোমাকে একটা লিমিটেশন দিয়েছে, থিটা লিমিটেশন দিছে। এই দেখো থিটা লিমিটেশনটা দিছে, বলছে এই থিটার মানটা জিরোর চেয়ে বড় হবে আর পাই বাই টু এর চেয়ে ছোট হবে। কি হবে? জিরোর চেয়ে বড় হবে আর পাই বাই টু এর চেয়ে ছোট হবে, এই লিমিটেশনটা দিছে। আর দেখো কাকে সমাধান করতে বলছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট টু, এটা বলছে। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই অঙ্কটা প্রায় সময় দেখা যায় যে পরীক্ষায় আসে। সো আমরা এই অঙ্কটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব। এই অঙ্কটা জেনারেল মেথড আছে, হায়ার মেথড আছে, সো আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা আগে লিমিটেশনটা দেখব। দেখো লিমিটেশনটা যদি আমরা একটু দেখি, খেয়াল করি, এই যে দেখো এখানে আমরা প্রথমে একটু কোয়ার্ডিনেট সম্পর্কে বেসিক আইডিয়া নেব। আচ্ছা এইখানে আমরা জানি যে এই যে অক্ষটা দেখতে পাচ্ছ, এই অক্ষটা কিন্তু জিরো ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? এটা এটা কিন্তু জিরো ডিগ্রি। তো এইখান থেকে আমি যদি এইটুকু, মানে আমি যদি এইটুকু অতিক্রম করি, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি। এই যে এখানে কত বলো তো? এখানে হলো 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে আমরা জানি কি বলো তো? পাই বাই টু। তার মানে জিরো ডিগ্রি এখানে, এখান থেকে যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, এইভাবে যদি ঘুরে, তাহলে এটা কত বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত? পাই বাই টু। তো আমি একটু অ্যারো চিহ্ন দ্বারা দেখাই দিই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এমনি ঘুরতেছে। পজিটিভ কোণ সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, মানে এইভাবে ঘুরবে, এইভাবে 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 ঘুরবে। সো দেখো এখানে আমাকে যে লিমিটেশনটা দিছে, সেই লিমিটেশনটা কত? জিরোর চেয়ে বড় আর পাই বাই টুর চেয়ে ছোট। এই যে দেখো জিরোর চেয়ে বড় মানে কি বলো তো? এই যে এই উপরের দিকে জিরোর চেয়ে বড় এই দিকে, আর 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রি মানে কত? পাই বাই টু। পাই বাই টুর চেয়ে ছোট মানে কি বলো তো? পিছনের দিকে। তার মানে জিরোর চেয়ে বড় আর 90 চেয়ে ছোট, তার মানে বোঝাচ্ছে এই যে এই চতুর্ভাগটা বোঝাইতেছে। এই চতুর্ভাগটা কার ঘর বলো তো? এটা অল, সবার ঘর। এই যে এই চতুর্ভাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবার ঘর। আর সবার ঘরে এই এক নম্বর চতুর্ভাগ, এটা হলো এক নম্বর চতুর্ভাগ। সো এক নম্বর চতুর্ভাগে সবাই কি বলো তো? পজিটিভ। সো আমাকে পজিটিভ ক্যালকুলেশনগুলোই করতে হবে, মানে এক নম্বর চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের শুধু কি করতে হবে? পজিটিভ ক্যালকুলেশনগুলো করতে হবে। সো আমরা পজিটিভ ক্যালকুলেশনগুলো করব। এখন আমরা প্রথমত অঙ্কটা তুলব, তুলে তারপরে আমরা সমাধান করব। সো দেখো আমি প্রথমে অঙ্কটা তুলতেছি, এখানে কি বলছে বলো তো? সাইন থেটা প্লাস কত? কস থেটা ইকুয়াল টু রুট টু। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে দেখো ত্রিকোণমিতিক সমাধান করার মানে হলো সবগুলো রাশিকে একজাতীয় রাশিতে কনভার্ট করতে হবে। সো আমি যেটা করব সেটা হলো যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত, যেমন সাইন অথবা কস, যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাব, তারপর আমরা বর্গ করব, দেন আমরা সবগুলো রাশিকে একজাতীয়তে কনভার্ট করব, তারপরে আমরা মিডল টার্ম করে ফেলবো। সো দেখো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হলো যে আমরা এই কস থিটাটাকে রাখি, কস থিটাকে রাখি আমরা। এই যে দেখো এই পাশে রুট টু আছে, এই সাইন থিটাটাকে, এই যে সাইন থিটাটা দেখতে পাচ্ছ এটা চিহ্ন কি? প্লাস। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন থিটা। এখন দেখো উভয় পক্ষে আমরা কি করব? বর্গ করব। তাহলে এই যে বাম পক্ষে আছে কস থিটা, এটাকে দিলাম বর্গ করে, ডান পক্ষেও বর্গ করব, রুট টু মাইনাস সাইন থিটা দিলাম, এটারও বর্গ করে। তাহলে একটা সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে পাই, আমি লিখলাম না, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এবার দেখো এখানে আমাকে যা করা লাগবে তা হলো এই স্কোয়ারটা কজের উপর বললে কত হয়? কজ স্কোয়ার থিটা। আর দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এইটুকু হলো এ আর এইটুকু হলো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না এটা। এই যে রুট টুটা হলো এ মাইনাস এই সাইন থিটাটা হলো বি, তাহলে এটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী বলো তো? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো আমরা সূত্রে ফেলে দিলাম, আবার একটু দেখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা বলছি যে ত্রিকোণমিতিক সমাধান করার মানে হলো সবগুলো রাশিকে একজাতীয় রাশিতে কনভার্ট করতে হবে। সো আমি কিন্তু চাইলেই, এই দেখো কজ স্কোয়ার থিটাটাকে চাইলে কি লিখতে পারি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, কারণ আমরা ত্রিকোণমিতিক সূত্রে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? ওয়ান। সো আমরা ওই রিলেশন, মানে ওই সূত্রটা থেকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটার মধ্যে কত লিখতে পারি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। আর এখানে একটা ব্যাপার লক্ষ্য করো যে এই যে স্কোয়ার আর রুট কেটে যায়, এই যে স্কোয়ার দেখতে পাচ্ছ স্কোয়ার আর রুট কেটে যায়, এটা কত হয়? টু। আর এটা কত হয়? টু রুট টু সাইন থিটা। আর এখানে এই স্কোয়ারটা সাইনের উপর পড়লে কত হয় বলো তো? সাইন স্কোয়ার থিটা। এখন আমরা কি করব? সবগুলো রাশিকে এক, মানে এক পাশে নিয়ে আসবো।
সো এক পাশে যদি নিয়ে আসি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, বলতো এই যে প্লাস টু এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস টু হয়ে যাবে। বলতো এইখানে এই যে এতটুকু টু রুট টু সাইন থেটা, টু রুট টু সাইন থেটা, এটা যদি এই পাশে চলে আসে এটা চিহ্ন মাইনাস, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, টু প্লাস টু রুট টু সাইন থেটা। বলতো এইটুকুর চিহ্ন কি প্লাস, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থেটা এই পাশে কত, জিরো। এখন আমরা যে ব্যাপারটা লক্ষ্য করবো সেটা হলো এক জাতীয় রাশিগুলোকে আমরা কি করবো, ক্যালকুলেশন করবো, মানে যোগ বিয়োগ করবো। এই যে দেখতে পাচ্ছ মাইনাস সাইন স্কোয়ার থেটা, এই যে দেখতে পাচ্ছ মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাহলে কত হয় মাইনাস দুইটা সাইন স্কোয়ার থেটা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থেটা, মাইনাস সাইন স্কোয়ার থেটা, মাইনাস দুইটা সাইন স্কোয়ার থেটা। আর এই যে দেখো এখানে একটা লক্ষ্য করো যে টু রুট টু, এই যে দেখো প্লাস টু রুট টু সাইন থেটা, তাহলে প্লাস টু রুট টু সাইন থেটা লিখলাম, এটাও লেখা শেষ, এই দুইটাও লেখা শেষ। এখন লাস্টে কী রইল, এই যে মাইনাস টু আর প্লাস ওয়ান, মাইনাস টু আর প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে কত হয়, মাইনাস টু প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে হয় মাইনাস ওয়ান। সো বন্ধুরা আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতেছো। এখন দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো, কত দ্বারা গুণ করবো, মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো। কারণ এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা কি করবো, মানে আমরা সামনে মাইনাসটাকে আমরা ব্যানিশ করার চেষ্টা করতেছি। সো আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, তাইলে এই যে দেখো এইখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই মাইনাস টু সাইন স্কোয়ার থেটা এটা হয়ে যাবে প্লাস টু সাইন স্কোয়ার থেটা। দেখো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই যে দেখো প্লাস টু রুট টু সাইন থেটা এটা হয়ে যাবে মাইনাস টু রুট টু সাইন থেটা। মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই মাইনাস ওয়ানটা কি হয়ে যাবে, প্লাস ওয়ান হয়ে যাবে, ইকুয়াল টু জিরো। সো আমি মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে কি করে দিলাম, গুণ করে দিলাম। এখানে দেখো একটা সাইড নোট দিবা, মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে গুণ করে পাই, আমি আর পরটা লিখলাম না। তো দেখো এইখানে একটা ব্যাপার লক্ষ্য করো যে টু সাইন স্কোয়ার থেটা মাইনাস টু রুট টু সাইন থেটা প্লাস ওয়ান। এখন এই জিনিসটাকে আমি কি করব, এখন সূত্রে ফেলার চেষ্টা করব। দেখো এই লাইনটাই আমি আরেকবার তুলতেছি এখানে, দেখো যেন তোমরা খুব ভালো করে বুঝতে পারো। সো আমি এখানে লিখতেছি টু সাইন স্কোয়ার থেটা, আর এখানে কত বলতো, মাইনাস টু রুট টু সাইন থেটা, আর এখানে দেখো কত আছে, প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন দেখো আমরা যেই কাজটা করবো সেটা হলো যে এই যে আমরা এখন সূত্রে ফেলার চেষ্টা করব। দেখো এখানে টু সাইন স্কোয়ার থেটা, এই যে টু সাইন স্কোয়ার থেটা, এটাকে চাইলে তুমি কি লিখতে পারো, রুট টু সাইন থেটা তুমি হোল স্কোয়ার লিখতে পারো। এখন তোমরা অনেক ভাবতেছো এটাকে কীভাবে লেখা যায়, একটু আমি তোমাদেরকে দেখাই। এখানে মনে করো রুট টু সাইন থেটা, এর উপরে যদি হোল স্কোয়ার দাও, এটার মানে কি বলতো, এই স্কোয়ারটা যদি রুটের উপরে পড়ে, স্কোয়ারটা হোল স্কোয়ার মানে কি, এই স্কোয়ারটা রুট টুর উপরেও আছে, এই স্কোয়ারটা সাইনের উপরেও আছে। সো এই স্কোয়ারটা যদি রুটের উপরে যায় পরে রুট আর স্কোয়ার কেটে যাবে, রুট আর স্কোয়ার কেটে যাবে কত হবে বলতো, শুধু টু হবে। এই স্কোয়ারটা সাইনের উপর পড়লে কত বলতো, সাইন স্কোয়ার থেটা। তার মানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করতে পারতেছি যে টু সাইন স্কোয়ার থেটা, টু সাইন স্কোয়ার থেটা মানে কি, রুট টু সাইন থেটা হোল স্কোয়ার। সো আমি টু সাইন স্কোয়ার থেটার বদলে কী লিখতে পারি, রুট টু সাইন থেটা হোল স্কোয়ার লিখতে পারি। তারপরে দেখো এইখানে আমি কী লিখতে পারি, প্লাস এই ওয়ান রে কত লিখতে পারি, ওয়ান স্কোয়ার লিখতে পারি, আর এই পাশে কত বলতো, জিরো। এখন কথা হলো যে আমি তো এইটুকু রে রুট টু সাইন থেটা হোল স্কোয়ার লিখলাম, এটাকে ওয়ানকে আমি ওয়ান স্কোয়ার লিখলাম, মানে এ স্কোয়ার আর এটা কি বি স্কোয়ার, মাঝখানে কী আসবে বলতো, মাঝখানে আসবে টু এ বি, মাঝখানে কী আসবে বলতো, টু এ বি। এই যে দেখো টু দিলাম, এ কত, এই পুরাটা না, কারণ এ স্কোয়ার এটা কি বি স্কোয়ার, মাঝখানে কি টু এ বি আসবে, তাহলে টু এইটুকু কি এ, কিন্তু এ স্কোয়ার। সো মাঝখানে এই যে দেখো টু এ বি, এ কত, এ হইল রুট টু সাইন থেটা, আর বি কত বলতো, বি হইল এই যে ওয়ান, বি হইল ওয়ান। সো দেখো আমি যে সূত্রে ফেললাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। সো আমি দেখো কোনো কিছু কিন্তু কম বেশি হয় নাই, এইটা মানি এইটা, এইটা মানি ওইটা, আর এই দেখো টু রুট টু সাইন থেটা, এই যে একটা ওয়ান লিখছি এটা কোনো ব্যাপার না, এইটুক এইটুক হয়, এটাও এটা হয়, আর এটাও এটা হয়। সো আমার কিন্তু আমি যে সূত্রে ফেললাম এতে কিন্তু আমার কম বেশি কোনো কিছু বেশি হয় নাই বা কম হয় নাই, সব কিন্তু একদম সেম সেমই আছে। সো আমি এটাকে সূত্রে ফেলতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস, সরি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওকে।
সো আমি এখন কি লিখতে পারি, আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ এ কত বলো তো, এ হইল রুট টু সাইন থেটা, তাহলে এটা হলো এ মাইনাস বি কত, বি হলো ওয়ান, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন আমাদের যা করা লাগবে তা হইল স্কোয়ার এই পাশে গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট ওভার জিরো মানে কি জিরো, তার মানে এই পাশে থাকে কি রুট টু সাইন থেটা মাইনাস ওয়ান। এখন আমরা দেখব রুট টু সাইন থেটা বলো তো মাইনাস ওয়ান ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস ওয়ান হয়ে যাবে। সো রুট টু সাইন থেটা বলো তো, এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, আচ্ছা আমি আবার লিখলাম রুট টু সাইন থেটা, এই ওয়ানটাই আবার লিখলাম, একটা লাইন দুইবার লেখা হয়ে গেছে। বলো তো সাইন থেটাটাকে রাখলাম, বলো তো রুট টুটা গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো ভাগ হয়ে যাওয়ার পর এখন কি হয় দেখো, এখানে যেহেতু আমাকে ফার্স্ট কোয়ার্ড্রেন্টের হিসাব করতে বলছে, আর লিমিটেশন অনুযায়ী কোন কোয়ার্ড্রেন্ট দিছে বলো তো, ফার্স্ট কোয়ার্ড্রেন্ট দিছে। সো আমার এত ক্যালকুলেশন ঘোরাঘুরি করা লাগবে না, যেহেতু ফার্স্ট কোয়ার্ড্রেন্ট দিছে আমি সরাসরি কি লিখব, সাইন থেটা, এই যে দেখো এখানে বলো তো সাইন কত ডিগ্রির মান, ওয়ান বাই রুট টু। আমরা সবাই জানি যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু। সো আমি এই ওয়ান বাই রুট টুর বদলে কত লিখতে পারি বলো তো, সাইন পঁয়তাল্লিশ, আসলে পঁয়তাল্লিশ লেখার তো সিস্টেম নাই, ওইটাকে লিখতে হয় পাই বাই ফোর। এইগুলো আমি বিস্তারিত এর আগের পর্বে অনেকবার আলোচনা করছি যে পঁয়তাল্লিশ ডিগ্রিতে কীভাবে পাই বাই ফোর লেখে। সো আমি যদি শর্টকাটে আরেকবার বলি, এভাবে লিখতে পারো যে একশো আশি ডিগ্রিতে কত বলো তো, পাই, এক ডিগ্রিতে কত, পাই বাই একশো আশি। সো পঁয়তাল্লিশ ডিগ্রিতে কত, পঁয়তাল্লিশ ডিগ্রিতে এভাবে ঐকিক নিয়মে বের করে ফেলবা, পাই ইন্টু পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই একশো আশি। কাটাকাটি করবা, এই যে পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ, চার পঁয়তাল্লিশে কত, তার মানে এটা কত হয় বলো তো, পাই বাই ফোর হয়। এই পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কত, পাই বাই ফোর। যাই হোক, এটা তোমরা এর আগের পর্বে অনেকবার শিখছো, আমি আর ডিটেলসে এখন আর আলোচনা করলাম না যে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পাই বাই ফোর। তাহলে বলো তো সাইন থিটা, সাইন থিটা বলো তো ওয়ান বাই রুট টুর বদলে কত লেখা যায়, ওয়ান বাই রুট টুর বদলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি লেখা যায়, কিন্তু পঁয়তাল্লিশ লেখার সিস্টেম নেই, লিখতে হয় এটাকে পাই বাই ফোর, তার মানে সাইন পাই বাই ফোরের মান কত, ওয়ান বাই রুট টু। তাইলে এই যে দেখো সাইন থেটা, সাইন থেটা, আর ওয়ান বাই রুট টুর বদলে কী লেখা যায়, সাইন পাই বাই ফোর। এখন তুমি উভয় পাশ থেকে সাইন সাইন কেটে দাও, আমি কাটতেছি তোমরা পরীক্ষার খাতায় কাটবা না, কারণ এটা কাটার সিস্টেম নেই, অনেক টিচার সেটা পছন্দ করে না। এখন দেখো তাহলে এটা মান কত আসলো, থেটা ইকুয়াল টু কত, পাই বাই ফোর। সো এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো বন্ধুরা, আমার মনে হয় এই যে অঙ্কটা আমি ডিটেলসে করলাম এবং খুব সহজে বোঝায় দেওয়ার চেষ্টা করলাম, এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।